গোরখা দিয়ে আগুন নিভিয়ে চালকের প্রাণ বাঁচালেন এই তরুণী সংযুক্ত আরব আমিরাতের এক মুসলিম তরুণী উপস্থিত বুদ্ধির জোরে চলন্ত ট্র্যাকের মধ্যে থেকে বের করে এক ভারতীয় চালকের প্রাণ বাঁচালেন ঘটনার প্রকাশ হাসপাতালে বন্ধুকে দেখে বাড়ি ফিরছিলেন জওয়াহের শেফ আল কুমাইতি নামের বাইশ বছরের ওই তরুণী পথে রাস আল খাইমা শহরের কাছে তিনি দেখেন দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয় সঙ্গে সঙ্গে দুটি ট্র্যাকে আগুন লেগে যায় কুমায়তের কানে আসে একটি ট্রাক থেকে কেউ একজন চিৎকার করে বাঁচানোর আরতি করছেন সঙ্গে সঙ্গে বন্ধুর পরনের জব্বা নিয়ে তিনি ছুটে গিয়ে আগুন নিভিয়ে চালককে বের করে আনেন পুলিশ জানিয়েছে ওই চালকের নাম হরকৃত সিং কুমায়িতি বলেন আমি গিয়ে দেখি ওই চালক পড়ে রয়েছেন ওর গায়ে আগুন লেগে রয়েছে ওর শরীরে কোনো কাপড় ছিল না আমি জব্বা দিয়ে তাকে ঢেকে দিই কুমাইতি আরও বলেন ওই চালক তাকে জানান তিনি মরতে চান না কিছুক্ষণের মধ্যেই পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই চালককে হাসপাতালে নিয়ে যায় কুমাইতি জানান ওই ব্যক্তির প্রাণ বাঁচাতে পেরে তার ভালো লাগছে আমার এই চ্যানেল হতে যদি আপনারা লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে